সকালে ঢাকায় বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে দুপুরে চট্টগ্রামে। সাকিবের মতোই বলতে হয় যে পারে সবই পারে। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে, ফিরছেনও সে শ্রীলঙ্কার বিপক্ষেই তার নিজের চাওয়ায়। সাগরিকায় হাসি মুখেই সাকিবকে স্বাগত জানালেন চট্টগ্রাম টেস্টের ভারপ্রাপ্ত হেড কোচ নিক পোথাস। সিলেটে একমাত্র মুমিনুলের ব্যাটেই কিছু রান এসেছিল, তাই হয়তো 12 টেস্ট সেঞ্চুরির মালিককে বুকে জড়িয়ে নিলেন সাকিব। সাবেক অধিনায়ক যোগ দেয় পুরো দলই চাঙা, সাকিব নিজেও অনুশীলনে ছিলেন ফুরফুরে। জাতীয় দলের নতুন দুই কোচের সঙ্গেও পরিচয় পর্ব সেরে নেন সাকিব। একে একে সব সতীর্থরাও সাকিবকে স্বাগত জানালেন, রাজা যেন ফিরে পেয়েছেন রাজত্ব। চট্টগ্রামে যাওয়ার আগেই শান্তর প্রশংসা করে গেছেন সাকিব। সাগরিকায় নতুন অধিনায়কের পিঠ চাপড়ে দিয়ে সাহস দিলেন, হয়তো বলেছেন চিন্তা নেই আমি চলে এসেছি। অনুশীলন শুরুর আগে টিম মিটিংয়েও নিক পোথাস আরও একবার স্বাগত জানান সাকিবকে। চট্টগ্রামে 15 মাস পর টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। সাগরিকায় সবশেষ ভারতের বিপক্ষে অধিনায়ক হিসেবে খেলা সাকিব 50 পেলেও বল হাতে ছিলেন উইকেট শূন্য। নতুন অধিনায়ক শান্তর সঙ্গে উইকেটের সামনে হয়ে গেল ছোট একটা মিটিংও। সিরিজ বাঁচানোর টেস্টের পরিকল্পনাও হয়তো করে ফেলেছেন সাবেক ও বর্তমান অধিনায়ক। গেল বছর আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টের পর লাল বলে কোনো ম্যাচই খেলেননি সাকিব। এক বছর পর মাঠে নামার আগে পাচ্ছেন দুটি ট্রেনিং সেশন। প্রথম দিনই ব্যাটিং বোলিংয়ে বেশ খানিক সময় নিজেকে ঝালিয়ে নিয়েছেন, দেখা যায়নি কোনো ধরনের জড়তা। বলাই যায় টেস্টেও সদর্পে ফিরতে প্রস্তুত সুপার সাকিব। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।